আসছে না ট্যাবের টাকা, বাংলায় জেলায় জেলায় উঠে আসছে একই চিত্র, অভিযোগ পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এদিকে তাদের নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও কোনো ভুল নেই। তাহলে মাঝপথে টাকা গায়েব হচ্ছে কিভাবে? বাংলায় পাহাড় প্রমাণ দুর্নীতি, তার মধ্যেই কি আরো একটি দুর্নীতি দানা বাঁধছে? এবার বাজিতে তরুণের স্বপ্ন, কার গাফিলতিতে এত এত টাকা গায়েব হচ্ছে সেই নিয়ে এখনো সঠিক তথ্য সামনে আসেনি। দিকে দিকে চলছে ক্ষোভ, রাস্তায় নেমেও বিক্ষোভে সামিল হতে দেখা যাচ্ছে বহু স্কুলের পড়ুয়াদের। এর সূত্রপাত হয় সেপ্টেম্বর মাসে। এই সময় থেকেই ধীরে ধীরে শুরু হয় ট্যাব কেলেঙ্কারি। প্রথমে দু একটি জেলার ঘটনা সামনে এলেও বর্তমানে এর ভাইরাস গোটা বাংলা জুড়ে। মালদার তিনটি স্কুলে একাদশ দ্বাদশের 150 পড়ুয়া ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। বনগাঁয় দুই স্কুলের 28 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর কবি কেশর লাল বিদ্যাপীঠের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 22 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা গায়েব। এই কেলেঙ্কারির শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা। এই দুই জেলা থেকে সর্বাধিক অভিযোগ এবং অসঙ্গতির তথ্য পাওয়া গিয়েছে। এই দুই জেলাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাব অত্যন্ত বেশি। অভিযোগ রয়েছে স্থানীয় রাজনৈতিক নেতারা ট্যাব বিতরণের সময় অন্যান্য প্রভাব খাটিয়েছেন, প্রকৃত ছাত্রছাত্রীদের বাদ দিয়ে সমর্থকদের এবং রাজনৈতিক প্রভাবিতদের ট্যাব দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ট্যাব বিতরণের অনিয়ম এবং পক্ষপাতিত্বের ঘটনাও ঘটেছে। তারা প্রকৃত সুবিধাভোগীদের তালিকা বদলে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। অনেক জায়গায় ভুয়ো নথিপত্র ব্যবহার করে ট্যাব বিতরণ করা হয়েছে। মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভুয়ো ছাত্রছাত্রীদের নামে ট্যাব বরাদ্দের ঘটনা ধরা পড়েছে। এদিকে শাসক দলের প্রাথমিক দাবি ছিল এই গোটা ঘটনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী। এই কথা শোনার পরেই নড়ে চড়ে বসে স্কুল কর্তৃপক্ষ, উঠে আসে তাদের প্রশ্ন, ভুয়ো অ্যাকাউন্টে পড়ুয়াদের ট্যাবের টাকা কিভাবে চলে যাচ্ছে তার তদন্ত করুক সাইবার ক্রাইম শাখা। সরকারি পোর্টালের ওটিপি অন্য জায়গায় কিভাবে গেল? এছাড়াও শিক্ষক সংগঠনের দাবি, সাইবার তদন্ত না হয়ে নিরীহ প্রধান শিক্ষকদের বিরুদ্ধে মামলা কেন করা হচ্ছে? প্রশ্ন হাজার, কিন্তু সঠিক উত্তর নেই। বিগত কয়েকদিন ধরে পড়ুয়াদের লাগাতার আন্দোলনের পর নড়ে চড়ে বসে প্রশাসন। নবান্নের তরফে ডাকা হয় উচ্চ পর্যায়ের বৈঠক। মুখ্য সচিব ডিজি রাজীব কুমার এই বৈঠকে উপস্থিত ছিলেন। সাইবার ক্রাইম কিভাবে বন্ধ করা যাবে, এক্ষেত্রে স্কুলগুলির ভূমিকা কি হতে পারে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারা এই সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত তাদের খুঁজে বার করা। তারপরেই আবার গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে চর্চা। মালদহের বৈষ্ণবনগর থেকে হাসান শেখ নামের এক ব্যক্তি গ্রেফতার হয়। অন্যদিকে চোপড়া ও ইসলামপুরের থানা এলাকা থেকেও মোট তিন জনকে গ্রেফতার করা হয়। আসারুল হোসেন, সাদ্দিক হোসেন এবং মোবারক হোসেন এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে সরকার খুব তৎপর, খুব ভালো কথা, কিন্তু প্রশ্ন উঠছে এত সিকিউরিটির মধ্যে এই দুর্নীতি হচ্ছে কিভাবে? প্রাথমিক অনুমান ইতিমধ্যে 20 কোটি ট্যাব দুর্নীতির প্রমাণ মিলেছে, কিন্তু এই 20 কোটি 200 কোটিতে যে পৌঁছাবে না সেটা কে বলতে পারে? আর এই দুর্নীতির নেপথ্যে কার হাত রয়েছে সেটাও এখনো প্রমাণিত নয়। অভিযোগ, প্রকৃত ছাত্রছাত্রীদের কাছে ট্যাব না পৌঁছানো এবং অপ্রাপ্য ব্যক্তিদের হাতে ট্যাব বিতরণ করা হয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদে বেশ কিছুজন এই অভিযোগ করেছে। আবার কিছুজনের অভিযোগ, এই কিছু স্কুলে শিক্ষকদের সহযোগিতায় অপ্রাপ্য ছাত্রছাত্রীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা প্রকৃতপক্ষে ট্যাব পাওয়ার যোগ্য ছিলেন না। পাশাপাশি মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় জেলাগুলিতে প্রশাসনিক নজরদারি দুর্বল ছিল। সরকারের তরফ থেকে ট্যাব বিতরণে পর্যাপ্ত পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা না থাকার কারণে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে, উঠে এসেছে এমনও অনেক অভিযোগ। সর্বোপরি বলা যায়, এই ট্যাব কেলেঙ্কারির দায়িত্ব কে নেবে? এত এত টাকা ফের ছাত্রদের পাঠাতে হবে, সেই অর্থ কোথা থেকে আসবে? আর রিপোর্ট অনুযায়ী এই
টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনা শুধু তরুণের স্বপ্ন প্রকল্পে নয়, এই কাণ্ড হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, এমনকি কৃষক বন্ধু প্রকল্পেও। এখন এটাই দেখার এরপর এগুলি রুখতে সরকার কি পদক্ষেপ নেয় এবং বাংলার জনতার কি রায়।